নমস্কার বন্ধুরা, রিনা হাউসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ এই গরমে কোথায় বসে আছি আমরা? ছাদ বাগানে। দেখো এখনো ভালোভাবে কটা বাজে জানি না, হয়তো 4টে বাজে, কিন্তু রোদ্দুর এখনো আছে। আর এটা হচ্ছে আমার দিদি ভাই বাংলাদেশ থেকে এসছে, একসাথে বসে সবাই এখন কি করব চলো তোমাদেরকে দেখাই। এই যে এইটা হচ্ছে, আমরা তো বলি এটা নোল ফল, তোমরা কিভাবে জানো কি সেটা আমি জানি না হয়তো। যাই হোক, এটা আজকে মাখা হবে, কিভাবে মাখবো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটু জল দিয়ে এটা একটু ধুয়ে নিলাম, তারপরে এই যে হামানদিস্তায় এতে একটু হালকা এ করে নিতে হবে। চলো করতে থাকি, আমি তারপরে দেখাচ্ছি পুরোটা করে নিই। কেননা এইভাবে না করলে এর মধ্যে দেবো সেই মশলাটা কিন্তু ভালোভাবে এর মধ্যে যাবে না, ওই জন্য হালকা একটু করতে হবে। পুরোটা করলে আবার পুরো করলে ভালো লাগবে না, হালকা করেই করছি। এই যে আর ওখানে নিয়েছি মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, বিট লবণ, আর কাঁচা লঙ্কা, আর লেবু পাতা। ছাদে হাওয়াটা চলছিল, ওই জন্য ছাদে এলাম, কিন্তু এখন একটু বন্ধ হয়ে গেছে হাওয়াটা, আমরা এসেছি ওই জন্য হয়তো হাওয়াটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, এই ফলটা খেতে, এই মাখাটা খেতে খুব ভালো লাগে। আমার যে ছোট্ট বন্ধু এখনও আসেনি, ও স্কুলে তো আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা হয়ে গেছে, তারপরে টিউশনে গেছিলো, টিউশন থেকে এসে ও মনে হয় ফ্রেশ হচ্ছে, ওই জন্য ফ্রেশ হওয়ার পরেই তারপরে ও আসবে। এটা কিন্তু ওর আজকে ওর দিদি নিয়ে এসছে, নিয়ে এসে বলছে চলো আন্টি এটা মাখা হবে, চলো ছাদে। এই চল, দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আজকে আজকে রান্না, আজকে নিরামিষ রান্না করেছি, আজকে বেশি কিছু করিনি। ওই করলাম কি, ওটা কচু শাক, কচু শাক করেছি, আর নারকেলের দুধ দিয়ে তেল পটল, আর একটা কি করলাম, হ্যাঁ, আর মটরের ডাল দিয়ে আম ডাল, আম কাঁচা আম দিয়ে। ব্যাস হয়ে গেছে, আর একটু বাকি আছে, ছোট্ট তো ওই জন্য একসাথে করতে পারলাম না, ভাগ ভাগ করেই করছি। আ কি সুন্দর একটা, এই যে এই ফলে, নোলের ফলে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি মাখার আগে। নিচেও পড়ে যাচ্ছে, নিচে থেকে বন্ধুর আওয়াজ পাচ্ছি, চলে এসছে মনে হচ্ছে। চলো এবার মাখা হোক। এই যে আচ্ছা, এই কাঁচা লঙ্কাটা একটু থেতো করতে হবে। চোখটা সাইড করছি, মুখটা, কেন না লঙ্কা জিনিস মুখে লাগলেই বাস হয়ে যাবে। বাস বাবা, লঙ্কা দিয়ে যা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যে ওই কি বলে ঝাল হবে খুব। আর এই যে লেবুর পাতা, ছাদ বাগানের আমার লেবু গাছের পাতা, আর এই যে বিট লবণ, লঙ্কার গুঁড়োটা অল্প দেবো, কেননা কাঁচা লঙ্কা দিয়েছি তো, যদি ঝাল বেশি হয়ে যায়। একটু চিনি দিলে মিষ্টি হলে ভালো হতো। চলো মাখা করি, হাত দিয়ে করছি, চামচ দিয়ে কি মাখা হয়। এই যে কাসুন্দি দিচ্ছি একটু, আমার
আমার মনে হচ্ছে একটু মিষ্টি দিতে হবে। গন্ধটা যা বেরোচ্ছে কি বলবো। আচ্ছা দিদি ভাই, তুমি একটু খেয়ে দেখো তো মিষ্টি দিতে হবে কিনা। দারুন, মানে ভালো হয়েছে। মিষ্টি দিতে হবে? না না, কি বলে মিষ্টি একটু ভালো লাগছে। একটু মিষ্টি দিই তাহলে। চিনি নিয়ে এলাম সামান্য, বেশি দিচ্ছি না। আর আমার বন্ধু চলে এসেছে। এই যে বন্ধু, হাই করো। হাই। স্নান করলে এখন? হুম। ও বাবা, কি ফ্রেশ লাগছে তোমার। আমরা দেখো কি মাখা করছি, নোল মাখা। খাও একটু, একটু খাও। আহা, ট্রাই বলবি কিন্তু কেমন হয়েছে। ওইদিকে ভালো হয়েছে, দারুণ হয়েছে। ওহো দিদি ভাই, একটু খাও, আমি একটু খাওয়াই দিই তোমাকে। ও বাবা, খুব সুন্দর হয়েছে। এই যে তাহলে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা বা আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো। এই যে বন্ধু, বলে দাও টাটা।